হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো আমরা আজকে শিখব। চলেন মাইক্রোসফট অফিসে চলে যাওয়া যাক। আচ্ছা, মাইক্রোসফট অফিস আমরা কোথায় পাবো? আমরা যদি পিসিতে ইনস্টল করে থাকি তাহলে আমরা এই যে স্টার্ট বারে ক্লিক করলে, অল প্রোগ্রামে ক্লিক করলে মাইক্রোসফট অফিসটা পেয়ে যাব। আচ্ছা, মাইক্রোসফট অফিস এখানে কোথায় আমরা একটু পোজ করতে হবে। এই যে মাইক্রোসফট অফিস, সরি, সফটওয়্যারগুলো লোড নিচ্ছে, তার জন্য ভাইরাস আকারে শো করছে। হ্যালো মাইক্রোসফট অফিস, সরি, একটু লোড নিচ্ছে, কম্পিউটারটা স্লো, তার জন্য এই মাইক্রোসফট অফিস। এই যে আমরা পেয়ে গেছি মাইক্রোসফট, এটা হলো মাইক্রোসফট অফিস, ক্লিক করলাম। সরি, একটু লেট হচ্ছে। মূলত এই অফিস প্রোগ্রামটা আপনার আপনাদের সব ক্ষেত্রে কাজে লাগে, পড়াশোনা থেকে এবং জব ক্ষেত্রে, সব ক্ষেত্রে কাজে লাগে। লেখালেখির যাবতীয় কাজ যা আছে, প্রশ্ন করা থেকে শুরু করে বই লেখা, সব কিছুই এই ওয়ার্ডের কাজ, ওয়ার্ডে করা হয়। এখন আমরা দেখব মানে ওয়ার্ডে কিভাবে কাজ করতে হয়, ঠিক আছে? ওয়ার্ডের বিভিন্ন অপশনগুলো দেখব এবং ওইগুলাতে ওইগুলা কোন অপশনের কি কাজ তা আমরা এখন দেখব, ঠিক আছে? ফার্স্টে যদি চলে যায়, এখানে ক্লিক করলে উপরে যে একটা স্টার্ট বার আছে, এটা স্টার্ট বার আছে ইয়াতে, যে অফিস এমএস ওয়ার্ডে, এতে ক্লিক করলে একটা নিউ আসতেছে। নিউ মানে হলো নতুন, এখানে নতুন একটি পেজ, আপনি একটি ব্ল্যাঙ্ক পেজ নেবেন, নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এখানে ক্লিক করলে কি আসে দেখেন, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করার পর এখানে আসছে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, মানে হলো আপনি একটা খালি পেজ পেলেন। হ্যাঁ, যদি আপনি আগের পেজটাতে যদি কোনো কাজ করে থাকেন, আপনার একটা নতুন একটা পেজ দরকার হতে পারে, তাহলে আপনি কি করবেন, এখানে নিউতে ক্লিক দিলে, এখানে ক্রিয়েটে ক্লিক দিলে হবে, আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে কি দিলে, ডাবল ক্লিক দিলে হবে, ঠিক আছে? এখানে ক্রিয়েটে ক্লিক দিই, এই যে নতুন একটা পেজ চলে আসছে। এখানে কয়টা পেজ, এই যে দুইটা, ঠিক আছে? আচ্ছা, একটা পেজ কেটে দিই, দেন কি, দেন আসতেছে ওপেন। ওপেনে আপনি যদি কোনো ফাইলে কাজ করে থাকেন আগে, তাহলে কি হবে, ওপেনে ক্লিক দিলে ওই ফাইলটা এখানে ওপেন করতে পারবেন, ঠিক আছে? ওইখানে আবার এটা অফ করে অন্য জায়গায় গিয়ে তারপরে অন করতে হবে তা না, এখানে ওপেনে গেলে আপনি আর ওই জায়গা থেকে, এখান থেকেই ওপেন করতে পারবেন। তারপরে সেভ, আপনি যে এতক্ষণ কাজ করলেন, মনে করেন কোনো কাজ করছেন, ওগুলো কি এই কাজগুলো করলেন, মনে করেন এখানে অনেকগুলো এন্ট্রি দিলেন, ডাটা এন্ট্রি দিলেন বা আদার্স কিছু কাজ করলেন, এখন এই কাজটা কী করতে হবে, পরবর্তীতে আবার পাওয়ার জন্য কী করতে হবে, সেভ করতে হবে। সেভ করতে হলে অবশ্যই সেভ অপশনে যেতে হবে, এখানে সেভ অপশন আছে, এই যে সেভ, আপনি যদি সেভ দেন, যেই নামে সেভ দিবেন সেই নামে সেভ হবে। আচ্ছা, নিচে তারপরে দেখা যাচ্ছে যে সেভ এস, আসুন তাহলে সেভেজের কাজ কি, সেভেজের কাজ হলো আপনি একটা, আমরা তো আগে একটা ফাইল সেভ করছি, যেমন এই ফাইলটা আমরা সেভ করবো একটা নামে, সেভে ক্লিক দেবো। আচ্ছা, সরি, একটু লেট হচ্ছে। দুঃখিত, একটু লেট হচ্ছে। আচ্ছা, এই যে সেভ অপশন এখন চলে আসছে, এখন বলতেছে যে নাম চুজ করার জন্য এখানে নাম দিতে হবে, যে কোনো নাম দিলে, যেমন আমি দিলাম ব্লগস। আচ্ছা, এখানে সেভ দিলাম, এখন আমি কোথায় সেভ করব, আমি যদি নাম চাই যে আমি ডেস্কটপে সেভ করবো, তাহলে কী করতে হবে, ডেস্কটপে, এই যে ডেস্কটপ, ডেস্কটপে ক্লিক করলাম, দেন কি, এই সেভ দিলাম। আচ্ছা, দেখি তো আমাদের ফাইলটা ডেস্কটপে সেভ হয়েছে কিনা। আচ্ছা, আচ্ছা, এই যে আইসো ব্লগস একটা ফাইল, এই যে সেভ হয়েছে, ঠিক আছে? তার মানে আমরা যেখানে সেভ দেবো সেখানেই সেভ হবে।
আচ্ছা তারপরে কি অপশন আছে সেভের পরে সেভ এস এই যে আমি একটা নাম সেভ একটা ফাইল সেভ করলাম এখন আনিসুল প্রো আনিসুল ব্লগস নামে কিন্তু এই ফাইলটারে এই লেখাগুলোই আমি একাধিক নামে সেভ করব তাহলে কি করতে হবে সেভ এস যেতে হবে মানে একই ফাইল বিভিন্ন নামে সেভ করা মানে হলো সেভ এস ঠিক আছে দেন আসতেছে প্রিন্ট প্রিন্ট অপশন প্রিন্ট অপশন কি প্রিন্ট অপশন হলো আপনি কোনো কিছু লেখা প্রিন্ট করবেন বা একটা পেপার প্রিন্ট করবেন এটা এখানে ক্লিক দিলে অপশন যাবে যে আপনার প্রিন্টার অপশন যাবে এটা তারপরে দেখা যাচ্ছে প্রিন্টের মধ্যে প্রিন্ট প্রিভিউ আপনি একটা যে কাজ করলেন এটা সঠিকরূপে বা সঠিকভাবে মার্জিন অনুযায়ী মার্জিন সব কিছু ঠিক আছে কি না দেখার জন্য প্রিন্ট প্রিভিউতে যেতে হয় যে প্রিন্ট দেওয়ার আগে এটা প্রিন্ট প্রিভিউ করতে হয় ঠিক আছে এটা এটি হলো কি প্রিন্ট প্রিভিউ আচ্ছা তারপরে আমরা চলে তারপরে আমরা চলে যাই প্রিন্ট গেল তারপরে প্রিপেয়ার এটাতে তেমন কোনো কাজ নেই স্যান্ড এখন এগুলোর কাজ হলো আপনি কোনো ইমেলে কাজ করতেছেন ইমেলে এর কাজে কাজের ক্ষেত্রে এগুলো লাগে ততটা ব্যবহার নেই এগুলার ক্লোজ দিলে আপনার ফাইলটা ক্লোজ হয়ে যাবে দেন আপনার এই হলো আপনার স্টার্ট বারের কাজ শেষ তারপরে হোম আচ্ছা হোমের মধ্যে কতগুলো অপশন দেখেন এখানে পেস্ট পেস্ট হলো আপনার যে পেস্ট আমি যখন কপি করব তখন এই এই আমি কোনো কিছু কপি করতে হলে আপনারা কোনো কিছু কপি করতে হলে তাহলে কী করতে হবে ফার্স্টে সিলেক্ট করতে হবে কপি পেস্ট বা ডিলিট করতে হলে অবশ্যই সিলেক্ট করতে হবে ওই যেটাকে আপনি কপি পেস্ট বা কাট বা ডিলিট করবেন ওটাকে অবশ্যই সিলেক্ট করতে হবে আচ্ছা আমি এটা সিলেক্ট করলাম দেন কাট করলাম ঠিক আছে এই যে কাট হয়ে গেছে কাট হয়ে যাওয়ার পর এখানে ওই যে পেস্টের যে অপশনটা ওইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন যদি আমি পেস্ট দিই এই যে পেস্ট হয়ে গেছে ঠিক আছে এই হলো কাট কপি পেস্টের অপশন দেন আমি এখানে এই যে লেখাটা এই লেখাটাকে আমি চাইতেছি যে না এখানে আমি একটা লেখা যেমন আচ্ছা এই লেখাটাকে আমি কি করব বিভিন্ন ফন্টে রূপ ধারণ করাবো যেমন আমি বিভিন্ন ফন্টের বিভিন্ন আকার বিভিন্ন সাইজের যে যেমন মানে এখন একটা ফন্ট দেন আমি যদি আরেকটা ফন্ট দিই তাহলে আর একটু এক এক ফন্টের মতন এক এক ধরনের হবে যেমন আমি এই ফন্টটা দিলাম ঠিক আছে ফন্ট যেই ফন্টে দেব সেই ফন্টের রূপ ধারণ করবে সেই ফন্টের মতনই হবে তারপরে আমি এখানে নিচে যেগুলো আছে নিচে হলো বোল্ড বোল্ড মানে হলো মোটা করা আপনি যে লেখাটা লিখছেন সেটাকে কী করা মোটা করা যেমন আমি বোল্ড হয়ে ক্লিক করলাম এই যে লেখাটা এখন বোল্ড আছে হ্যাঁ এটাতে দিলাম তাই দিয়ে এখন বোল্ড অপশনে ক্লিক করলাম এই যে এখন কিন্তু বোল্ড নেই সাধারণভাবে যে লেখাটা এটা আছে এখন আমি বোল্ডে ক্লিক করলাম এই যে লেখাটা মোটো হয়েছে ঠিক আছে আর এটা হলো ইতালিক ইতালিক মানে একটু আড়াআড়িভাবে হয় আইটা একটু আড়াআড়িভাবে আমি কোনো লেখাকে বাঁকা করতে হলে এটার সাহায্য নিতে হয় ঠিক আছে এই যে ইতালিক আর এটা হলো আন্ডারলাইন আন্ডারলাইন মানে হলো কোনো লেখার নিচে আমরা যে দাগটা নিই ওটা হলো আন্ডারলাইন ওই ওটার ক্ষেত্রে আপনার এখানে যখন ক্লিক দেবেন এই যে নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে ঠিক আছে বাকি যে এই কাজগুলো এগুলো হলো ম্যাথমেটিক্যাল টার্মস এখানে ম্যাথমেটিক কোনো গণিত প্রশ্ন করার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয় দেন আসতেছে এই যে এখানে ফন্ট সাইজ ফন্ট সাইজ আমি যদি এটা এখানে বেশি ফন্ট বেশি দিই তাহলে ফন্টটা বড় হয়ে গেছে ঠিক আছে যত বড় দেব ফন্ট বড় হতে থাকবে নিজের ইচ্ছা মতে যত দিই তত বড় হবে যত ফন্ট দেবেন ততই বড় হবে ঠিক আছে হেল দেন আসতেছে এখানে সেম এগুলো বড় ছোট করার এটাতে ক্লিক দিলে বড় হবে আস্তে আস্তে ফন্ট আর এটাতে ক্লিক দিলে আস্তে আস্তে ছোট হবে ঠিক আছে যদি আমি এই লেখাটা বড় ছোট করতে চাই সিলেক্ট করতে হবে অবশ্যই বলছিলাম যে কোনো কিছু কাজ করতে হলে সিলেক্ট করতে হয় এখানে এই যে বড় হচ্ছে ছোট হচ্ছে ঠিক আছে হেলো বড় ছোট দেন এটা হলো যে পেজ যে পেজটার একটা আমার লেখা পর্যন্ত পেজটার আমি একটা ডিজাইন করবো যেমন আমি অন্য একটা কালার দেবো এই যে একটা কালার দেবো যতটুকু লেখা আছে আমার ঠিক আছে এই হলো কালার দেওয়া মানে আমার লেখাটুকু শুধু
আদার্স মানে পুরোটুকু পেজ না, শুধু লেখাটুকু কালার চেঞ্জ করতে হলে এটা দিয়ে দিল। দেন আসতেছে এটা ওয়ার্ড কালার, যেমন আমি আমার যে আনিসুর ব্লগস আছে লেখাটা এটাকে আমি চেঞ্জ করব, রেড দেব, কিছু রেড, সরি, ঠিক আছে, এই রেড দিলাম। মানে হলো এটা হলো আমার লেখা যতটুকু এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবে, আর এটা হলো লেটারের কালারটা চেঞ্জ করবে, ঠিক আছে। এলো আমি মুছে দিলাম আমার যে কালার বা আদার্স কিছু আছে ইরেজার। দেন আসতেছে, দেন কি আসতেছে, তারপরে আসতেছে এখানে হলো আমি কোনো কিছু লেখার পরে আমি কোন সাইড থেকে লেখা শুরু করব। যেমন আমি এখানে লিখলাম, এটা কোথা থেকে শুরু হয়েছে, লেফট থেকে। আচ্ছা আমি না এখন চাবো যে না রাইট থেকে শুরু হবে, তাহলে কী করতে হবে, এই যে এখানে ক্লিক করতে হবে, আমি যত লিখবো এখন রাইট থেকে শুরু হবে, ঠিক আছে। না আমি এখন চাবো যে রাইট থেকেও হবে না, আমার হবে মাঝখান থেকে লেখাগুলো শুরু হবে। কী করতে হবে, এখানে ক্লিক দিতে হবে, লেখাগুলো কিন্তু মাঝখান থেকে দুই দিকে যাচ্ছে সমানভাবে, ঠিক আছে। আচ্ছা এখন আমার এই লেখাগুলোকে আমি সমান করব, জাস্টিফাই করব, তাহলে কী করতে হবে, একটু সিলেক্ট করে নিতে হবে, এই জাস্টিফাই ক্লিক দিতে হবে, তার মানে কি লেখাগুলো এক পাশে চলে আসছে সমানভাবে, ঠিক আছে। এগুলো আর এখানে হলো স্পেস, আমি আমার একটা লেখা থেকে আরেকটা লেখার স্পেস কতটুকু থাকবে আমি দুই দিলে বেড়ে যাবে সিলেক্ট করতে হবে অবশ্যই। আমার এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব, এটা হলো স্পেসের অপশন, আমার এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব কতটুকু থাকবে এটা সিলেক্ট করে এখানে দিলে হবে। এই যে স্পেস দেওয়া আছে 1.0, ঠিক আছে, 1.0। তারপরে আছে বিভিন্ন ধরনের, এখানে হলো এগুলা আমরা যখন পয়েন্ট লিখি বিভিন্ন কোটা ইউজ করতে হয়, যেমন এখানে কি আছে, এই যে এখানে বিভিন্ন সিম্বল আছে, এই সিম্বলগুলো ইউজ করতে হয়, ঠিক আছে। এগুলা কি, এই যে বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে বা সাব পয়েন্টের ক্ষেত্রে কী করতে হয়, এগুলো ইউজ করতে হয়, এগুলা ব্যবহার করা লাগে, ঠিক আছে। তারপরে তারপরেটা কী আছে, এখন হলো এখন আগেরটা ছিল সিম্বল, এখনটা হলো নাম্বার। এই নাম্বার বিভিন্ন নাম্বার দেওয়ার ক্ষেত্রে যেমন এই যে রোমান সংখ্যা আছে, তারপরে নিউমেরিক্যাল নাম্বার আছে এখানে আছে, তারপরে বিভিন্ন হেডলাইন বা বিভিন্ন চ্যাপ্টারের নাম অথবা সাব টপিক এগুলো ব্যবহার করতে আমাদের কী প্রয়োজন হয়, এখানে এই এগুলাতে ক্লিক দিলে আমাদের এই যে ব্যবহার হবে, ঠিক আছে। তারপরে কী আসতেছে, তারপরে হলো আচ্ছা সরি, তারপর হলো এখানে বিভিন্ন ধরনের বর্ডার আঁকা, যে আমি বর্ডার দিব, বর্ডার দিতে হলে কী করতে হবে, বর্ডার দিতে হলে আচ্ছা তারপরে আসতেছে এটা হলো বর্ডার। হ্যাঁ বর্ডারে ক্লিক করলে আমি যদি বটমে দিই তাহলে কি বটমের সাইডটা শুধু বর্ডার হয়েছে, এখন আমি যে দিয়েছি না সিলেক্ট করা পুরোটাই বর্ডার হবে, তাহলে কীভাবে কী করতে হবে, আমার এখানে এই যে বর্ডার আউটসাইড পুরাটাই কী হয়েছে, বর্ডার হয়েছে, এই যে লেখার পুরাটুকু কী হয়েছে, বর্ডার হয়ে গেছে, এ হলো বর্ডারের কাজ, ঠিক আছে। বিভিন্ন ধরনের এখানে ড্র করতে পারবেন, আপনি ড্র মানে হলো আঁকতে পারবেন, যে মন চায় যে আমি এখান থেকে একটা বক্স আর্ট করবো, এই যে বক্সের ভিতরে চলে আসছে, ঠিক আছে। ড্র এখানে বক্সের বিভিন্ন সাইজ দিতে পারবেন, এখানে বিভিন্ন ডিজাইন করতে পারবেন, এটা হলো বক্সের ডিজাইন করতে হবে, বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনার যে ডিজাইনে পছন্দ হয় সেটার মধ্যে ক্লিক করলে অটোমেটিক সেট হয়ে যাবে। আচ্ছা সরি, হোমের মধ্যে তারপরে কী আসতেছে, এখানে ড্র দেখাইলাম কীভাবে ড্র করতে হবে, বর্ডার দিতে হবে কীভাবে তা দেখালাম। এটা হলো পেজের স্টাইল, বিভিন্ন ধরনের লেখার স্টাইল কীভাবে হবে এগুলো লেখার স্টাইল। আর এটা হলো লেখা, একটা বিভিন্ন ধরনের একটা লেখা, যেমন এই লেখাটাকে আমি বিভিন্ন ধরনের স্টাইল দেবো, কী করতে হবে আগে সিলেক্ট করে নিতে হবে,
ঠিক আছে তারপরে এখানে ক্লিক করলে স্টাইল সেট বিভিন্ন ধরনের এখানে স্টাইল আছে মানে দিলে এই স্টাইল হয় টাইপ ধরনের স্টাইল ঠিক আছে বিভিন্ন ধরনের কালার তারপর ফন্ট এগুলো কি করা যায় সেট করা যায় তারপরে শেষে যেটা আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেষে এখানে ফাইন্ড ফাইন্ডে গিয়ে আছে ফাইন্ডে মনে করেন আপনি কোনো এখানে 1000 2000 3000 পেজ টাইপ করলেন এখন চাইতেছেন যে 1500 নাম্বার বা 1200 নাম্বার পেজে আপনি যাবেন তাহলে কি করবেন এখানে এই বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কিন্তু এই ফাইন্ড থাকার কারণে খুবই সহজে আপনি যাওয়া যায় এখানে যেমন যে ফাইন্ডে ক্লিক করি সরি ফাইন্ডে ক্লিক করলে এখানে এই যে গো টুতে এখানে যদি আমি পেজ নাম্বার দিই তাহলে আমাকে ওই পেজে নিয়ে যাওয়া হবে এখানে পেজ নাম্বার দিয়ে নেক্সটে দিলে কি হবে ওই পেজে এক ক্লিকে ওই পেজে চলে যাব 1200 1300 বা যত পেজে থাকুক ঠিক আছে এখানে সেকশনে দিলে সেকশনের কত নম্বর সেকশন তা দিলে মানে চলে যাব ওইখানে নিয়ে যাবে দেন লাইন দিলে সেম লাইন ঠিক আছে আর কোনো কিছু যদি আমার পরিবর্তন করতে হয় যেমন আমাদের এতগুলো টাইপ করছি এগুলোর মধ্যে কিছু ওয়ার্ড আছে যেমন যেগুলা পরিবর্তন করা প্রয়োজন অন্য কিছু হবে দেন কি করতে হবে যেটা পরিবর্তন করব সেটা কি করব এখানে লিখব ফাইন্ড ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে সরি ফাইন্ড ওয়ার্ড এখানে এটা খুঁজে নেব দেন রিপ্লেস করব যেটা ওটা কি করব এখানে বসে দেব দেন আছে ফাইন্ড ঠিক আছে আমি কী খোঁজ দিছি কোনো একটা ওয়ার্ড খোঁজ দিছি কোথায় আমি কোথায় যে টাইপ করছি এটা মনে নেই কিন্তু যেই ওয়ার্ডটা টাইপ করছি সেটা মনে আছে সেটা খোঁজার জন্য কী করতে হয় এখানে লিখলে দেন নেক্সটটা কী হবে অ্যাক্টিভ হবে যখন আমি কোনো কিছু লিখবো এই যে নেক্সট অ্যাক্টিভ নেক্সটে ক্লিক করলে আমাকে ওখানে নিয়ে যাওয়া হবে ঠিক আছে এই হলো ফাইন্ড রিপ্লেসমেন্টের রিপ্লেসের কাজ ঠিক আছে দেন আসি এখানে সিলেক্ট 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 মানে হলো সিলেক্ট কোনো কিছু সিলেক্ট করা অবশ্যই কোনো কিছু কাজ করতে হলে সিলেক্ট অবশ্যই করতে হবে সিলেক্ট ডিলেট করতে হলে সিলেক্ট লাগে যাই হোক তারপরে আমরা চলে যে ইনসার্ট ইনসার্টে গেলে এখানে উপরে কয়েকটা চিহ্ন দেখা যাচ্ছে এগুলো হলো কি এখানে এটা হলো সেভ ঠিক আছে এখানে যেমন সেভ দেওয়া আছে এটাতে ক্লিক দিলে সেভ হয় তেমনি এটাতে ক্লিক দিলেও সেভ হয় আর এটা হলো আন্ডু আন্ডু মানে হলো আমি কোনো একটা জিনিস ফেলে চলে আসছে ওইটা ব্যাকে যাওয়া ঠিক আছে আর রিডু রিডু মানে হলো আমি পিছনে আসি ওই সামনে যাওয়া সামনে কিছু রেখে আসছে ওইটা ওই পেজে চলে যাওয়া ঠিক আছে আর ইনসার্ট ইনসার্টে যদি যাই দেখেন কভার পেজ আছে কভার পেজে যদি আমি ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের কভার পেজ আছে আমার যেটা পছন্দ হয় যে পেজটা পছন্দ হয় সেটা চাইলে কী করতে পারে ক্লিক দিলে এখানে অ্যাড হবে কভার পেজটা ওই কভার পেজটাতে নিজের ইচ্ছা মতো কী করতে পারে লিখতে পারে ঠিক আছে এ হলো কভার পেজ যেমন এগুলা ডিজাইন করা থাকে ঠিক আছে আমি জাস্ট এডিট করে লেখাগুলা লিখলেই যথেষ্ট এখানে বিভিন্ন ডিজাইনের আছে যে যেমন এই ডিজাইনটাতে ক্লিক করলাম এখানে এই যে ডিজাইন চলে আসছে এখানে শুধু ক্লিক করে শুধু লেখাগুলা লিখে দিলে হবে ঠিক আছে লেখাগুলো লিখে দিলে হবে ঠিক আছে এ হলো বিভিন্ন ডিজাইনের কভার পেজ আচ্ছা তারপরে এই কভার পেজ পরবর্তীতে কি আছে সরি একটু ডিলিট করে নেই আচ্ছা এখানে আছে ব্ল্যাঙ্ক পেজ ব্ল্যাঙ্ক পেজ মানে হলো নতুন একটি মানে সাদা কাগজ আর কি যেটা বলে পেজ ব্যাক এখন পেজ ব্যাকে যদি দিই তাহলে পেজ ব্যাকে যে অপর পেজে চলে গেলাম ঠিক আছে এক পেজ থেকে কী হলাম অপর পেজে চলে গেলাম দেন আছে যে টেবিল টেবিলে কি আমরা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে যেমন কোনো ডাটা এন্ট্রির ক্ষেত্রে বিভিন্ন টেবিলে অ্যাড করতে হয় ওই টেবিলের ক্ষেত্রে এখানে এই টেবিলের কাজ ঠিক আছে যেমন এই টেবিলটা অ্যাড করলাম যেমন এই টেবিলটা আমি একটা টেবিল অ্যাড করি দেখা এই যে যেভাবে মন চায় যেভাবে মানে যতটা ঘর নেওয়া প্রয়োজন রো কলাম যতটা নেওয়া প্রয়োজন এখানে ইচ্ছা মতো নেওয়া যাবে যেখানে ক্লিক করলে আমার যতটা মনে চায় ততটাই নিতে পারবো ঠিক আছে এখানে লিখতে পারবো এ হলো টেবিলের কাজ এখানে টেবিলে কী আছে টেবিলে বিভিন্ন ডিজাইন করতে পারবো ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যেগুলা আমরা যখন ক্যালেন্ডার করি ক্যালেন্ডার করলে এগুলা লাগে এই ক্যালেন্ডার বিভিন্ন ডিজাইন যেন এগুলা ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা
তারপর ইনসার্ট, ইনসার্ট থেকে এখানে তারপর কোনটাতে, তারপর হলো টেবিল, টেবিলের কাজ তো বুঝলাম, টেবিলে এখানে ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিলে কি আছে, ইনসার্ট টেবিল এখানে আমি ওইখান থেকে সিলেক্ট না করে এখানে রো কলাম নিজের ইচ্ছা মতো যদি লিখে দিই যে আমার কলাম নাম্বার ফাইভ, নাম্বার অফ কলাম ফাইভ, তাহলে কি হবে এখানে পাঁচটা কলম আসবে, আর নাম্বার অফ কলম রোজ যদি আমি যে দুইটা রো, তাহলে কি হবে দুইটা রো আসবে, ক্লিক করলে অটোমেটিক দুইটা রো চলে আসবে। ঠিক আছে, গেল এখানে, তারপর ডিজাইন তো দেখালাম, এই ডিজাইনে এখানে সরি ইনসার্ট টেবিল, আচ্ছা তারপর হলো ড্র টেবিল, এখানে আমি চাইতে চাই যে আমি এখানে লিখে আনবো না, আমার এটা ড্র করবো, টেবিলটা ড্র করবো, যেমন আমি যদি চাই এখানে ড্র করতে, ড্র করতে পারবো। ঠিক আছে, এই যে নিজের ইচ্ছা মতো, এই যে মানে যেভাবে চাই নিজের ইচ্ছা মতো ড্র করতে পারবো। ঠিক আছে, এখানে ড্র করা, এখানে যে টেবিলগুলো, টেবিলগুলো না আছে, যে আমি রোগুলার একটু মোটা হবে, তাহলে মোটা করতে গেলে এই যে মোটা হয়ে গেছে। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো যেভাবে মন চায় ঠিক সেভাবে দিতে পারবেন। আচ্ছা, তারপর এখানে ইরেজার, ইরেজার মানে হলো আপনারা কোনো কিছু একটা ড্র করতে ভুল হয়েছে, তারা এটা কি মুছবেন কীভাবে, এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে চলে আসলে এই যে এটাতে ক্লিক দিলে মোছা যাবে, এখানে ক্লিক দিবেন, এই যে চলে গেছে, ইরেজ হয়ে গেছে। ঠিক আছে, এই হলো আপনার ইরেজারের কাজ। দেন চলে যায় ইনসার্ট, ইনসার্টে তারপর আছে পিকচার, মানে আমার কম্পিউটারে কিছু পিকচার আছে আমাকে এখানে সেট আপ করতে হবে, আমি কোনো শিট প্রিন্ট করবো বা আদার্স কোনো কিছু প্রিন্ট করবো, ছবিটা আমার এখানে থাকবে, তাহলে কী করতে হবে, এখানে ক্লিক দিতে হবে, ক্লিক দিলে আপনারা যে যে কম্পিউটারে যেখানে রাখছেন সেখান থেকে নিয়ে আসবেন, সেখানে যে ফোল্ডারে রাখছেন কী করবেন সেখান থেকে নিয়ে আসবেন। সরি, আচ্ছা এ হলো আপনার পিকচারের কাজ। তারপরে হলো ক্লিপ আর্ট, ক্লিপ আর্ট হলো কম্পিউটারে কিছু পিকচার দেওয়া থাকে, ওগুলা ওইগুলার মধ্যে আপনি চাইলে যেটা পছন্দ সেটা এখানে আপনি নিজের ইচ্ছা মতো কী করতে পারেন, বসাতে পারেন। ঠিক আছে, এ হলো আপনার ক্লিপ আর্টের কাজ। শেপ, শেপে অনেক বড় একটা কাজ থাকে এখানে, বিভিন্ন ক্ষেত্রে আপনার লোগো করার ক্ষেত্রে বা আদার্স কোনো কাজ করার ক্ষেত্রে শেপগুলার কাজ লাগে, যেমন শেপগুলার ক্ষেত্রে, শেপগুলার যদি দেখি তাহলে দেখেন এই যে হিরো, এরোগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, এই যে আমি এরো দিলাম এখানে একটা এরো। ঠিক আছে, এই যে তারপরে বিভিন্ন ধরনের শেপ আছে, এরো আছে, তারপরে এই বক্স নিতে পারি। আচ্ছা, সাধারণত আরেকটা সমস্যা কি, এখানে আমি বক্স নিলাম, বক্সে ইচ্ছা করলে কিন্তু আমি লিখতে পারবো না, এখানে লিখতে হলে কি করতে হবে আমাকে, এই যে এখানে টেক্সট, টেক্সট বক্সে এখানে ক্লিক দিলে এই যে এখন কিন্তু লেখার একটা অপশন চলে আসছে, ইচ্ছা করলে এখানে লিখতে পারবো। আচ্ছা, এই টেক্সট বক্সটা যদি আমি চাই যে না এটা এভাবে আছে সাদা সিধে এটা চলবে না, এটা ডিজাইন করতে হবে, একটু ডিজাইন করতে হলে কী করতে হবে, এখানে ক্লিক দিলে এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে নিজের ইচ্ছা মতো, না তো এখন মনে করতেছেন যে না এগুলো না, আরও ভালো কিছু করবো, আরও ভালো অপশন, যেমন এখান থেকে আপনি ইচ্ছা মতো নিতে পারেন, যে কোনো কালার নিতে পারেন। ঠিক আছে, ইচ্ছা হলে পিকচার নিতে পারেন, এখানে ক্লিক দিলে আপনার এখানে পিকচার চলে আসবে, পিকচার একটা সেট করে পিকচারের উপরে লিখতে পারেন। ঠিক আছে, খুব একটা ইন্টারেস্টিং অপশন, এখানে পিকচার সেট করতে পারেন বা আদার্স, এখানে মোর কালার আছে, মোর ফিল কালার আছে, মানে হলো অনেক ধরনের কালার আছে, আপনি যেটা মন চায় যে রঙটা পছন্দ হয় সেটা দিতে পারেন। তারপরে পিকচারের পর এখানে গ্রেডিয়েন্ট আছে, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার আছে, গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। তারপরে টেক্সচার কালার, টেক্সচার আছে যে আপনি চাইলে দিতে পারেন ওগুলা। তারপরে আছে কি, এখানে আবার আপনার অনেক ধরনের প্যাটার্ন আছে, প্যাটার্ন বিভিন্ন ধরনের প্যাটার্ন দিতে পারেন এখানে, এই যে প্যাটার্নগুলো ধরো এই প্যাটার্নটা দেবো, এই যে প্যাটার্ন। ঠিক আছে, এখন এগুলা বিভিন্ন কালারে বিভিন্ন ডিজাইনের অনেক কিছু আছে। তারপরে থ্রি ডি আপনি শেডো দিতে চাইতেছেন না, এটার একটা শেডো হবে, এই যে শেডোটা, এই যে শেডো, ইন্টারেস্টিং বিষয়, আচ্ছা এই যে শেডো চলে আসছে। ঠিক আছে, তারপরে না চাইতেছেন যে না এখানে শেডো আছে, শেডোটা আরও স্যুট হবে, দিতে পারেন, সমস্যা নেই, এখানে অনেক ধরনের শেডো আছে, যেটা মন চায় বা যেটা পছন্দ হয় সেটাই দিতে পারেন। এগুলোর পরে এখানে থ্রি ডি আছে, থ্রি ডি, এই যে থ্রি ডি, বিভিন্ন থ্রি ডি ইফেক্ট এখানে দিতে পারেন, এই যে থ্রি ডি ইফেক্ট। ঠিক আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারেন চাইলে, যেটা পছন্দ হয়। আচ্ছা,
3 ডিফেক্ট আছে এন্ড পজিশন আছে পজিশন বিভিন্ন দিকে এখানে মুভ করতে পারেন বা এখানে যদি এটাও না পান তাহলে কি করতে পারেন এখানে টেক্সট ওয়েপিং এ ক্লিক দিলে এখানে যদি আপনি বিহাইন্ড টেক্সট পারেন কোনো কিছু বিহাইন্ড টেক্সট করলে কি হয় আপনি যেভাবে চান ঠিক সেভাবে এটাকে রূপ ধারণ করতে পারেন যেভাবে মন চায় সেভাবে কি করতে পারেন সাজাতে পারেন বিহাইন্ড টেক্সট করার পর ঠিক আছে আর আপনি ব্রিং টু ফন্ট এখানে ফন্ট আপনি যদি কোনো কিছু লিখেন তাহলে কি হবে এটা সামনে থাকবে আপনার যে এখানে যে শেপটা আছে শেপের সামনে থাকবে আর সেন্ড টু ব্যাক এখানে আপনি কোনো কিছু লিখলেন কি হবে শেপটার পিছনে চলে যাবে ঠিক আছে লেখাটা কি হবে আপনি কোনো কিছু যদি লিখেন তাহলে শেপটার পিছনে চলে যাবে মনে করেন আমি এখানে কিছু কিছু লিখলাম একটা লেখার অপশন নিয়ে আসি ইনসার্টে গেলাম ইনসার্টে গিয়ে আমি এখানে টেক্সট টেক্সটে ক্লিক করে সরি টেক্সট বক্স ক্লিক করলাম এখানে কি করলাম এই লেখাগুলো নিয়ে আসলাম এই লেখাগুলো নিয়ে আসলাম এখানে কি আছে এটা এটা আছে হলো ব্রিং টু ফন্ট এখানে আমি ব্যাকে নিব ব্যাকে নিয়ে করবো এখানে ক্লিক দিলে সরি সরি এখানে যদি এই যে এখানে ক্লিক দিলে কি হবে আমার সরি আসতে এখানে প্রবলেম আছে আচ্ছা এটা হলো মানে কোনো কিছু ব্যাকে নিতে আর সামনে আনতে ব্যবহার করা আর কি এই যে এটা কোথায় গেল ঠিক আছে কোনো কিছু আর অ্যালাইন তো অ্যালাইন করা কোনো কিছু অ্যালাইন করা এগুলো অ্যালাইন বিভিন্ন ধরনের অ্যালাইন আছে আপনি দেখে নিতে পারেন অ্যালাইন টু মার্জিন আচ্ছা বিভিন্ন ধরনের এই যে অ্যালাইন অ্যালাইন করা আর রোটেট করা এটা বিভিন্ন ধরনের আপনি রোটেট করলেন কোনো কিছু 90 ডিগ্রি বা আদার ভার্টিক্যাল বা হরিজন্টাল বিভিন্ন ধরনের রোটেট করলেন এখানে রোটেট করতে পারবেন তারপর আমরা চলে যাই কোথায় তারপরে ইনসার্টেড শেপ শেষ হলো স্মার্ট আর্ট স্মার্ট আর্ট মানে কি স্মার্ট আর্ট হলো বিভিন্ন ধরনের আমরা দেখেছি কোনো কিছু প্রকারভেদ লেখার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কি ইউজ করি লিস্ট ইউজ করি তারপরে প্রসেস বা সাইকেল ইউজ করি সার্কেল ইউজ করি অথবা পিরামিড ইউজ করি এগুলো বিভিন্ন ধরনের এখানে বিভিন্ন ডিজাইনের আছে ইচ্ছা মতো নিতে পারেন এই যে সার্কেল আছে বিভিন্ন ডিজাইনের আছে পিরামিড আছে এগুলো নিতে পারেন অসংখ্য আছে ঠিক আছে এই হলো স্মার্ট আর্ট জানি স্মার্ট আর্টে যদি ক্লিক করি একটা যদি নেই এখানে ওকে দিলাম এই যে চলে আসছে ঠিক আছে ইচ্ছা করলে এখানে দিলে এখানে লিখলে হবে কি যে হচ্ছে দেখি তো কি হয়েছে এগুলো বিভিন্ন ডিজাইনের ঠিক আছে চলে গেছে এগুলো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইনের ইনসার্টে যে স্মার্ট আর্ট স্মার্ট আর্টের কাজ হলো এগুলো স্মার্ট আর্টের কাজ তারপরে যদি যাই স্মার্ট আর্টের পরে এখানে আছে চার্ট খুব ইন্টারেস্টিং বিষয় এই চার্টের মধ্যে আপনার যেমন আমরা যদি ক্রিকেট খেলা দেখি ক্রিকেট খেলার সময় বা ক্রিকেট খেলা যখন চলে তখন কি দেখি বিভিন্ন ধরনের একটা গ্রাফ দেখি ঠিক আছে আচ্ছা এখানে চার্ট দেখি পাই চার্ট বার চার্ট বিভিন্ন ধরনের চার্ট দেখি ওই চার্টগুলো কী ব্যবহার বিভিন্ন ধরনের ইনফরমেশান যখন দেওয়া হয় যদি আমি এটাতে ক্লিক করি ক্লিক করার পর ওকে দিলাম লোড হচ্ছে আচ্ছা এটা কি করা হয় বিভিন্ন ধরনের ইনফরমেশন দিলে এটা বাই চার্ট বা পার চার্ট পাই চার্ট আকারে দেখানো হয় ঠিক আছে ওইভাবে কি করা হয় যেমন আমরা রান রেট যখন রান বা উইকেট যায় তখন কি করা হয় একটা স্ট্যাটিস্টিক একটা পরিসংখ্যান একটা দেখা হয় দেখানো হয় ঠিক আছে ওইটার কাজ হলো এই যে চার্ট বিভিন্ন ধরনের চার্ট এখানে বিভিন্ন ধরনের কি করা হয় চার্টের মাধ্যমে বিভিন্ন ডাটা তুলে ধরা হয় ঠিক আছে এই হলো চার্টের কাজ যেমন এই যে এখানে আমি কোনো ডাটা দিইনি তার জন্য কী করছে এখানে ওরা কম্পিউটারে একটা ডাটা দিচ্ছে আমি যদি ডাটাটা চেঞ্জ করি তাহলে
কি হবে, মানে আমার যে স্ট্যাটিস্টিক্স যে একটা রেজাল্ট দিছে, পরিসংখ্যান দিছে, ওটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কেন যে একটা কি পাই চার্ট দিছে, ওটা এই যে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই যে এটা বিভিন্ন। আমি যদি এটা এগুলা চেঞ্জ করি, আমার এই যে সংখ্যাগুলো চেঞ্জ করি, তাহলে এই যে এখানে দিয়ে দিছি, এগুলো যদি চেঞ্জ করি, এই যে এটা চেঞ্জ হয়ে যাবে। যদি এটা শূন্য দিই, দেখেন কি শূন্য আসে কিনা কোনোটাতে, ঠিক আছে। এ হলো এভাবে চেঞ্জ করা হয় পরিসংখ্যানগুলো, এই যে ওয়ান, ঠিক আছে। এখানে যখন আমি কোনো কিছু চেঞ্জ করবো, তাহলে অটোমেটিকলি কি হবে, এই স্টার্ট এক্সিস যে রিপোর্টটা, এটা চেঞ্জ হয়ে যাবে। এবং বিভিন্ন ধরনের এখানে দেওয়া আছে, এগুলো যেটা মন চায় দিতে পারেন, চাইলে আবার সেভ করতে পারেন, সেভ করার অপশন আছে। আচ্ছা যাই হোক, কী হলো চার্টের, চার্টের এই হলো চার্টের কাজ। দেন আমরা চলে যাই আমাদের ইনসার্ট, ইনসার্টের এই চার্টের কাজ শেষ হলো। এগুলোর তো কাজ নেই, বুকমার্ক আর হলো ক্রস রেফারেন্স তো কাজ নেই, হেডারের ফুটারের কাজ আছে। হেডার অ্যান্ড ফুটারের কাজ কি, আমি যদি আমার পেজের বাহিরে, যেমন উপরে, একদম উপরে এই যে হেডার, এটা হলো হেডার। এখানে আমি কোনো কিছু লিখতে চাইলাম, আমি পেজ নাম্বার দিলাম বা কোনো কিছু লিখলাম, এখানে এই জায়গায় লেখা যায়। কী বলা যায়, এখানে মনে করেন আমি কোনো ডেট দিলাম, হ্যাঁ তারিখ, এখানে তারিখ দিলাম, এই যে এখানে এই তারিখটা ওকে দিলাম, এই যে চলে আসছে, ঠিক আছে। প্রিন্ট আউট করলে কিন্তু এটা বের হবে এটাতে। তারপরে এখানে আমি পেজ নাম্বার দিতে দিতেছি যে আমি ডান সাইডে টপে, টপ অফ পেজ, হ্যাঁ পেজের একদম উপরে আমি, বা বটমে, বা পেজ মার্জিন, মার্জিনের আগে আমি কী দিতে চাইছি, বা কারেন্ট পজিশন, বর্তমান পজিশন আমি পেজ নাম্বার দিতে চাইতেছি, ঠিক আছে। পেজ নাম্বার হয়ে গেছে, ঠিক আছে, বর্তমান বুঝেছি। এই হলো পেজ নাম্বারের কাজ, এই পেজ নাম্বার, এক নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলো পেজ নাম্বারের কাজ, কুইক পার সেটার কাজ নেয়। এখানে হলো পিকচার, পিকচার নিতে পারি, বিভিন্ন ধরনের পিকচার এখানে দিতে পারি, চাইলে দেওয়া যাবে, যার আপনার চাইলে আপনাদের পিকচার দিতে পারেন। তারপরে ক্লিপ আর্ট, ক্লিপ আর্টে কী আছে, ক্লিপ আর্টে আপনি এখানে কম্পিউটারে কিছু পিকচার আছে, ওগুলো দিতে পারেন। আচ্ছা প্রিভিয়াস সেকশন এখানে নেক্সট, এখানে এগুলো কিছু কিছুই নেই, এগুলোতে ততটা কাজে পারে না। হেডার ফুটারে এখানে আছে, হেডার ফুটারের সাইজ রাখবেন কতটুকু, এখানে 0.5 দেওয়া আছে, পয়েন্ট চাইলে আপনি 0.5 দিতে পারেন, বা তার চেয়েতে কম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা যাই এলো ইনসার্টের হেডার অ্যান্ড ফুটারের পেজ নাম্বার শেষ, তারপর বক্স, বক্স হয়ে গেলো। এখন আছে ওয়ার্ড আর্ট, এখন আমরা একটা ওয়ার্ড আর্ট করবো, ওয়ার্ডকে বিভিন্ন ধরনের আর্ট করবো, যেমন দেখা যাক কীভাবে আর্ট করি। এই যে এখানে লিখলাম আমি, সরি আচ্ছা, এই ওয়ার্ড আর্টটাকে আমি বিভিন্ন ডিজাইনে ডিজাইন করতে পারবো। এই যে এখানে যেগুলো মন, এই যে অনেক সুন্দর একটা আর্ট হয়েছে, ঠিক আছে। এটাকে যদি আমি বিভিন্ন ধরনের সাইজ দিতে হয় বা রোটেট করতে হয়, বিভিন্ন কিছু করতে হয়, যে টেক্সট ওয়েপিংয়ে গিয়ে বিহাইন্ড টেক্সট করলে হবে, এই যে বিভিন্ন জায়গায় নিতে পারবো, ঠিক আছে। বা এটার উপরে আমি কোনো কিছু লিখতে পারবো, কোনো সমস্যা নেই, এই যে লিখতে পারতেছি, মানে ওয়ার্ড আর্টের উপরেও লেখা যায়। কিন্তু এটাকে কী করতে হবে, বিহাইন্ড টেক্স করতে হবে, বিহাইন্ড টেক্স করা আগ পর্যন্ত কোনো কিছু লেখা যাবে না, ঠিক আছে। এই হলো ওয়ার্ড আর্টের কাজ। আচ্ছা তারপরে যদি চলে যায় ইনসার্ট, ইনসার্টের পর ওয়ার্ড আর্ট, এখানে দিলাম টাইম অ্যান্ড ডেট, দেখা হয়েছে বিভিন্ন টাইম অ্যান্ড ডেট, এখানে ক্লিক করলে টাইম অ্যান্ড ডেট আনা যায়। যেমন আজকে যদি, আজকের ডেটটা যদি এখানে দিই, তাহলে কী হবে, এই যে চলে আস, ঠিক আছে, বিভিন্ন টাইম অ্যান্ড ডেট। আর ইকুয়েশন অ্যান্ড সিম্বল, ইকুয়েশন সিম্বল এই দুইটা পুরোপুরি হলো গণিতের টার্মস। এখানে আপনি কোনো প্রশ্ন টাইপ করলে বা গণিতের কোনো কিছু ইউজ করলে এখানে অবশ্যই এগুলো নিতে হবে। এখানে ক্লিক দিলে গণিতের অনেকগুলো সিম্বল আসবে, বা ইকুয়েশন, যেমন আমি যদি এনে কতগুলো সংখ্যা লিখি, লিখলাম
আছে এগুলা লিখলাম আমি সিলেক্ট করি সিলেক্ট করার পর ইকুয়েশনে গেলাম এই যে বিভিন্ন গণিতের বিভিন্ন ট্রান্সলেটর আছে আপনি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারেন এখানে ত্রিকোণমিতি পরিমিতি এভরিথিং সব কিছুর এখানে সিম্বল দেয়া আছে চাইলে এগুলো ইউজ করতে পারেন বা এগুলো এখানে গাণিতিক কাজ করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা এই হলো সিম্বল আর হলো ইকুয়েশনের কাজ ঠিক আছে এটা পুরোপুরি হিসাব নিকেশের কাজে ব্যবহার করা হয় আচ্ছা এটা অবশ্যই আলাদা আলাদা টিউটোরিয়াল করতে গেলে এগুলা এক একটা টিউটোরিয়াল হবে এখন ইকুয়েশন যদি দেখাইতে দেয় তাহলে ভিডিওটা হয়ে যাবে 4-5 ঘন্টা অনেক লেন্থি হয়ে যাবে যাই হোক তারপরে মানে আমি দেখিয়ে যাচ্ছি যে কোনটার কি কাজ কোন কোন অপশনটার কি কাজ আপনারা অবশ্যই ভাষায় প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে কি হবে জিনিসগুলো আয়তে চলে আসবে ঠিক আছে তারপরে আমি যদি ইনসার্টের কাজ শেষ হলো ইনসার্টে তারপরে পেজ লেআউট যদি আমি ক্লিক করি তাহলে পেজ লেআউটে কি দেখলাম পেজ লেআউটে অনেকগুলা এজে এখানে আমি দেখতে পাচ্ছি যে মার্জিন আছে একটা পেজের বিভিন্ন যদি আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে না নিই তাহলে কি আমি যখন প্রিন্ট আউট দেবো তখন খুব মানে প্রপারলি প্রিন্ট হবে না দেখা গেছে কোনো অংশ কেটে গেছে কোনো অংশ প্রিন্টে আসে নাই এরকম কিছু হবে করার জন্য কী করতে হয় একটা পেজকে সুন্দররূপে মানে মার্জিন দিতে হয় বা বর্ডার দিতে হয় অথবা এটাকে সাজিয়ে নিতে হয় সুন্দর করে আচ্ছা মার্জিনে যদি ক্লিক করি এখানে দেখা গেছে বিভিন্ন সাইজ যেমন আমি যদি A4 সাইজ দিলাম A4 সাইজের পেপার দিলাম প্রিন্টে কিন্তু আমি এই যে টাইপ করছি ওটা হলো লিগাল পেপার সাইজে কিন্তু তাহলে কী হবে লেখাটা কেটে যাবে কিছু লেখা কেটে যাবে তাহলে কী হলো প্রপারলি হলো না তার জন্য কী করতে হয় আমি যদি A4 সাইজে কাজ করি তাহলে আমার A4 সাইজে পেপার দেয় কিন্তু কী করতে হবে প্রিন্ট আউট করতে হবে ঠিক আছে এ হলো মানে মার্জিনের কাজ বিভিন্ন ধরনের এখানে সাইজ আছে এই যে লেটারের সাইজ বিভিন্ন ধরনের এখানে পেপারের সাইজ আছে আমি কোন সাইজে কাজ করব কোন সাইজে প্রিন্ট দেবো যে সাইজে আমি কাজ করব ঠিক সেই সাইজে কী করতে হবে আমাকে প্রিন্ট দিতে হবে কলাম এখানে আমি কতটা কলাম নিয়ে কাজ করব 1 2 3 এগুলা কতটা কলম নিয়ে কাজ করবো যেমন আমি যদি তিনটা কলম নিই এখানে আমার তিনটা কলম হয়ে গেছে অটোমেটিক আমি যখন টাইপ করব তখন আমার কী করবে পুরাটুকু পেজে টাইপ হবে না নিচের দিকে চলে আসবে ঠিক আছে এখানে একটা হবে এখানে একটা হবে এখানে একটা হবে মানে হলো তিনটা কলম হয়ে যাবে এখানে কলামে একটা থাকবে না কী হবে তিনটা কলম হয়ে যাবে তারপর এখানে লাইন নাম্বার এখানে লাইন নাম্বার বিভিন্ন ধরনের লাইন নাম্বার এখানে দেওয়া যায় আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে আমি আমরা দেখছি আমাদের স্যাররা কোনো যখন শীট প্রদান করতো তাদের স্যারদের নাম কী করতে হয় যে পেজের আপসা আপসা মানে আকারে কিছু লেখা থাকতো ওনাদের নাম অথবা এই কোচিং সেন্টারের নাম এরকম কিছু এটা হলো ওয়াটারমার্ক মানে ওয়াটারমার্ক হলো আপনার যে মেন যে লেখাটা ওইটাকে মানে ওটা দেখা যাবে কিন্তু আপনার এই ওয়াটারমার্ক যেটা এটা হলো আপসা আপসা দেখা যাবে যেমন আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর রিমুভ ওয়াটারমার্কে দিলাম হয়তো ওয়াটারমার্ক দেওয়া আছে এখানে রিমুভ ওয়াটারমার্কে দিলাম আচ্ছা যেটা ছিল এটা রিমুভ হয়ে গেছে আর এখন যদি আমরা কোনো কিছু ওয়াটারমার্ক দিতে চাই যেমন আমরা একটা পেজে ওয়াটারমার্ক দেবো এই পেজে যদি ওয়াটারমার্ক দিতে চাই তাহলে কী করতে হবে এই যে কাস্টম ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্ক মানে হলো আমি নিজের ইচ্ছা মতো কোনো কিছু দিলাম আমার পছন্দ মতো আমি যে কোনো কিছু নাম দিতে পারি অথবা আদার্স কোনো কিছু দিতে পারি অথবা আমি কোচিং সেন্টার নাম দিতে পারি যদি আমি শিট যদি প্রিন্ট বানাই তাহলে কী করতে পারি কোচিং সেন্টার নাম দিই অথবা আমার যদি কোনো কোম্পানির কাজে ব্যবহার করি তাহলে কোম্পানির নাম দিতে পারি এভরিথিং মানে কোনো কিছুর যেটার সম্বন্ধে করবো সেটার কী দেবো সেটার নাম দেবো ঠিক আছে এখানে এই যে নো ওয়াটারমার্ক মানে হলো এখানে কোনো ওয়াটারমার্ক আমি ইউজ করবো না ঠিক আছে দেন যদি নিচেরটা কী অপশন আছে পিকচার ওয়াটারমার্ক এখানে আমি যদি চাই না যে আমার ওয়াটারমার্ক আর কারে আমার একটা পিকচার আসবে অবশ্যই এখানে আমি একটা পিকচার সেট করতে পারবো কীভাবে আপনি এই সিলেক্ট পিকচারে চলে যাবেন সিলেক্ট পিকচারে চলে গেলে এখানে মনে করেন এই এটা এখান থেকে সরি যে কোনো কিছু একটা পিকচার আনলে হ্যাঁ এখানে চলে গেলাম আমি এখানে চলে যাওয়ার পর আমি একটা পিকচার সিলেক্ট করি এই যে এখানে যদি আমি এই যে আনিসুর ব্লগস এই পিকচারটা আনি তাহলে কী হবে এই যে পিকচারটা আমি এখানে কী দিলাম এখানে
লিঙ্কডইন নিয়ে আসলাম, ঠিক আছে। এখানে যদি আমি অ্যাপ্লাই দিই তারপরে ওকে দিই, ঠিক আছে। এই দেখেন হয়ে গেছে, কিন্তু ওয়াটারমার্ক আকারে কি হয়েছে এটা গেছে, কিন্তু এটার উপর আমি লিখতে পারবো ওয়াটারমার্ক আকারে। এই যে যে আমি যে পিকচারটা নিয়ে আসছি এটা ওয়াটারমার্ক আকারে পেজের হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি যদি এখানে ক্লিক দিয়ে কাস্টমার রিমুভ দিলাম, রিমুভ চলে গেছে। দেন আমি আবার যদি আবার যাই ওয়াটারমার্ক, আমি আরেকটা দেবো, আমার নাম দেব, ঠিক আছে। আমি অন্য কিছু পিকচার বা আদার্স কিছু দেব না। এখানে যদি ট্যাক্স দিই তাহলে কি হবে, এই যে ট্যাক্স ট্যাক্স দিলাম, ট্যাক্স দেওয়ার পর এই যে ASAP এটা লেখা আছে এখানে, আমি জাস্ট এটা কেটে আমি লিখে দিলাম ব্লগস, ঠিক আছে। এখানে দিলাম, দেন আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম ক্লোজ। এই যে আমি চাইছি যে না, আমার লেখাটা এইভাবে থাকবে না, আমার লেখাটা অন্যভাবে থাকবে। কীভাবে থাকবে দেখেন, আমি চাইছি যে না হরিজন্টাল আকারে থাকবে, ঠিক আছে। দেন আমি এখানে যদি হরিজন্টালে ক্লিক দিয়ে এখানে অ্যাপ্লাই করি, এই যে দেখেন চলে আসছে হরিজন্টাল আকারে, ঠিক আছে। দেন এটা হলো পেজ লেআউটের কাজ, পেজ লেআউট সরি ইনসার্ট, তারপরে হলো ইনসার্ট হবার ওয়াটারমার্কের কাজ। এখন আমি পেজ একটা পেজের বিভিন্ন ধরনের, যেমন আমার লেফটে কতটুকু জায়গা খালি থাকবে, রাইটে কতটুকু জায়গা খালি থাকবে, কতটুকু পরিমাণ খালি থাকবে, এটা আমি দেওয়ার জন্য বাই বিফোর স্পেসিং, বিফোর বা আফটার, এগুলো কতটুকু খালি থাকবে এখানে আমি বিভিন্ন সাইজ দিতে পারি, ঠিক আছে। সাইজ দিলে কী হবে, এই যে বিভিন্ন সাইজ দেওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন সাইজ দিতে পারি চাইলে, ঠিক আছে। এলো এখানে, তারপর অ্যালাইন, অ্যালাইনের কাজ তো আছে, অ্যালাইনের কাজ হলো কোনো অ্যালাইন করা কোনো কিছু, এই যে অ্যালাইন করা, ঠিক আছে। অ্যালাইন টু মার্জিন, এখানে অ্যালাইন টু পেজ আছে, এগুলো ইনএক্টিভ আছে। যাই হোক, তারপরে যাই পেজ লেআউট, পেজ লেআউটের পরে এখানে আসতেছে আপনার রেফারেন্সের কাজ। রেফারেন্সের কাজ কাজ কি, আচ্ছা রেফারেন্সের কাজ হলো এখানে টেবিল অফ কন্টেন্ট, যেমন আমি কোনো কিছু, যেমন আমরা বই লেখে, যখন রাইটাররা বই লেখে, লেখার শুরুতে কিছু কন্টেন্ট দিতে কন্টেন্ট ইউজ করতে হয় বা হেডিং ইউজ করতে হয়, এখানে কী করা যায়, এই যে ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট, ঠিক আছে। এখানে ইনসার্ট করা যায়, নিজের মতন করা যায়, অথবা এখানে বিভিন্ন স্যাম্পল দেওয়া, স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল অনুযায়ী কী করতে পারেন আপনি এগুলো নিতে পারেন, ঠিক আছে। ওইভাবে কাজ করা যায়। দেন যদি আসি অ্যাড ট্যাক্স, অ্যাড ট্যাক্সে কি লেভেল ওয়ান, এখানে অ্যাড ট্যাক্স করলাম, এই যে সবগুলো কিন্তু কী হয়ে গেছে, ক্যাপিটাল লেটার হয়ে গেছে অ্যাড ট্যাক্স যেগুলো, ঠিক আছে। আচ্ছা অ্যাফিলিয়েটে এগুলার কোন ততটা কাজ নেই, কাজ লাগে না, নাই বললে চলে, এগুলার তো আপনি কিন্তু এখানে আরেকটা বিষয়, এখানে এখানে ততটা কাজ লাগার মতো বা আপনার অফিসিয়ালি কাজ বা আদার্স যে কাজগুলো এগুলোর মধ্যে লাগার মতো তত কোনো কিছু নাই এখানে। দেন আমরা যদি মার্জিনে যাই, কি মিলসে যাই, তাহলে কী হবে, এখানে দেখেন বিভিন্ন, যখন আমরা মেল করব, মেল করার ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের, যেমন মার্চ মেল, স্টার্ট মেল মার্চ, যেমন আমরা একটা মেল একাধিক লক্ষ লক্ষ লোকের কাছে পাঠাবো, কী করব, মেলে আমরা চিঠি থাকবে একটা, কিন্তু এখানে যেমন আমরা বিভিন্ন, যেমন আমাদের বাংলালিংক বা গ্রামীণ অফিস থেকে যেগুলা মেসেজ আসে, বিভিন্ন সারা বাংলাদেশে একই মেসেজ যায়, একই গ্রাহকদের কাছে একই ধরনের মেসেজ যায়, যেমন যে কোনো মেসেজ কিন্তু একই ধরনের মেসেজ আসে, ঠিক আছে। ওইটা কীভাবে দেওয়া হয়, ওইটা দেওয়া হয় যেমন ওনার নাম্বারটা শুধু ওই গ্রাহকের নাম্বারটা তুলে দেওয়া হয়, দেন পুরোটা মেসেজ একই থাকে, একটাতে শুধু লেখা থাকে, কিন্তু এই নাম্বারটা তুলে দেওয়া হয়, সারা যার যার নাম্বার দেওয়া হবে তার তার কাছে চলে যায়, ঠিক আছে। এটা হলো মার্স মেল, স্টার্ট মেল মার্স, ঠিক আছে। তারপরে যদি রিভিউতে আসি, রিভিউ হলো আমি এখানে আমার লেখার ক্ষেত্রে কোনো গ্রামার বা আদার্স স্পেলিংয়ের সমস্যা হয়েছে বা এগুলো ঠিক হয় নাই, স্পেলিং ঠিক হয় নাই বা গ্রামার ঠিক হয় নাই, তাহলে কী করতে পারবে, এখানে ক্লিক দিলে হবে, কী হবে, এই যে দেখাচ্ছে,
দেখাচ্ছে যে আমার এখানে এগুলো সমস্যা, রেড মার্ক করে দিয়ে দিছে যে এগুলো আমার সমস্যা, এগুলো আমার ঠিক করতে হবে। ইগনোর অনেকে তারপরে এগুলোতে অ্যাড টু ডিকশনারিতে দিলে এগুলো ঠিক হয়ে যাবে, বা গ্রামার যদি কোনো প্রবলেম থাকে গ্রামাটিক্যাল তাহলে এখানে তুলে ধরা হবে। ঠিক আছে, এ হলো স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ। ঠিক আছে, এগুলোর ততটা ট্রান্সলেট কাজ নাই ততটা। একটা ইম্পর্টেন্ট কাজ হলো, এটা অফিসিয়ালি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যারা উপর পর্যায়ে জব করেন, যারা উপর পর্যায়ে জব করে তাদের জন্য এটা হলো নিউ কমেন্ট। কী করতে হয়, নিউ কমেন্ট মানে হলো আপনার এখানে কোনো একটা ফাইল দিলেন আপনার যে বসের কাছে বা স্যারের কাছে, এই ফাইলে আপনার বিভিন্ন ধরনের ভুল আছে। এখন ভুলগুলা কি আলাদা তো পেজে লেখা সম্ভব না, বা সংশোধন করা সম্ভব না? কীভাবে এটা সংশোধন করবেন বা কীভাবে বোঝাবেন আপনার এখানে ভুল আছে, এই জায়গায় ভুল আছে, এই জায়গায় ভুল নাই? এখন যদি আমি একটা পেজের মধ্যে লিখতে যাই বা ইয়ে করে লিখি, তাহলে কী হবে, এই পেজের লেখাগুলো আপনার লেখাগুলো থাকলো, অপর ওনার যে লেখাগুলো এটা চলে গেলো, কিন্তু আমি লেখা এখানে সেম থাকবে, সব কিছু থাকবে, আমি জাস্ট একটা কমেন্ট করব। এটা হলো সেই কমেন্টের অপশন। যেমন আমি যদি এখানে ক্লিক দিয়ে এই যে এখানে, যেমন আমার কার্সরটা এখানে ছিল, দেখে যাই, সরি। আচ্ছা, এখানে আমি মনে করেন এটার মধ্যে আমি একটা কমেন্ট করব যে এটার লেখাটা ঠিক হয় নাই। ঠিক আছে, এই যে এখানে কমেন্ট করলাম, এখানে যদি আমি কী কী ঠিক হয় নাই লিখে দেবো নিজের ইচ্ছা মতো, এই যে কী ঠিক হয় না এটা এখানে বিশদ বা বিশ্লেষণ বিশ্লেষণ করলে কী হবে, এখানে বিশ্লেষণ করা যাবে। এ হলো কমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ জব ক্ষেত্রে, যখন আমরা জব করবো বা যারা জব করেন তারা তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা জবগুলো কী হয়, আপনার কোনো স্যার বা আপনি কোনো ভালো একটা পজিশনে আছেন, আপনি কমেন্ট করে দিলেন যে এটা ঠিক হয় না, এটা এইভাবে হবে, এইভাবে হয়নি। ঠিক আছে, এই হলো এটা কমেন্টের অপশন। আচ্ছা, এখানে আপনি চাইতেছেন যে না এটা কমেন্ট করাটা আমার ভুল হয়েছে, এটা হয়ে গেছে। ঠিক আছে, এখানে ডিলেটের অপশন আছে, এখানে ডিলিট করতে পারবেন। এই যে ডিলেট, প্রিভিয়াস দিলে প্রিভিয়াস এসে এটাতে চলে আসছে, নেক্সটে দিলে এই যে নেক্সট ডকুমেন্ট। ঠিক আছে, এখানে চলে আসছে ট্র্যাক চেঞ্জ, এখানে এগুলোর তো কাজ নেই, এগুলার অফিসিয়ালি কোনো কাজ লাগে না, যে নেক্সট এগুলার তত কাজ লাগে না। যাই হোক, এখানে কমেন্টটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমেন্ট, আর হলো স্পেলিং অ্যান্ড গ্রামার। ঠিক আছে, এটা হলো খুব গুরুত্বপূর্ণ এগুলা। দেন আসতেছে তারপরও এগুলা গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্যে তত কাজ। তারপরে আমি যদি ভিউতে, রিভিউ তো শেষ হলো, তারপরে ভিউতে যদি যাই তাহলে কী হবে, সরি, ভিউতে গেলে প্রিন্ট লেআউট, এখানে আমি প্রিন্ট করলে প্রিন্টটা কীভাবে লেআউট দিছি সেটার একটা অপশন দেখাচ্ছে এখানে, প্রিন্ট লেআউট। তারপরে ফুল স্ক্রিন রিডিং, আমি যদি কী করি ফুল স্ক্রিন করে, যেমন আমি ফুল স্ক্রিন করলে কি আলাদা একটা সৌন্দর্য দেখা যায়। আমি পড়ার জন্য যদি চাই না যে আমি বড় করব, ফুল স্ক্রিন করব, তাহলে আমার কোথায় চলে যেতে হবে, ফুল স্ক্রিন রিডিং। ঠিক আছে, ওয়েব লেআউট এটা হলো সম্পূর্ণ ইন্টারনেটের, এটা আউটলাইনিং ডিফল্ট, এগুলা ইন্টারনেটের কাজ। যাই হোক, এগুলো ধরুন আর জুমের কাজ, জুম হলো কোনো কিছু, সরি, কোনো কিছু জুম দেওয়া, সরি, কোনো কিছু জুম দেওয়া, জুম দেওয়া বড় বা ছোট করার ক্ষেত্রে এখানে জুম এখানে 100% দেওয়া আছে। তারপরে ওয়ান পেজ, টু পেজ, এখানে আমি পেজ করে দুই পেজ করে লিখলাম, বা যখন আমরা বই টাইপ করি বা বই ধরনের কোনো কিছু টাইপ করা হয় তখন দুই পেজ করা হয়, পাশাপাশি রাখা হয় যেন ভালো দেখা যায়, বা ভালোভাবে এই পেজ থেকে ওই পেজে কীভাবে গেলাম, লেখাটা মিল আছে কি না, আদার্স কিছু জানার জন্য এখানে কী করতে হয়, টু পেজ করে লিখতে হয়। যেমন এই পেজের থেকে এই পেজে আসলাম, এইটার সাথে এটার মিল আছে কি না, ঠিক আছে, ওই লিখতে হয়। দেন ওয়ান পেজে ক্লিক দিলে ওয়ান পেজ চলে আসবে। ঠিক আছে, আর আমি যদি না চাইতেছি পেজটা অন্যভাবে করার জন্য, তাহলে পেজ ওয়াইতে ক্লিক দিলে হয়ে যাবে। ঠিক আছে, এ হলো ভিউর কাজ, মানে হলো ভিউ মানে হলো বিভিন্নভাবে দেখা। ঠিক আছে, কীভাবে দেখবো আমি এটা, কীভাবে দেখলে ভালো হয়, ঠিক আছে, ওইটা হলো নিজের ইচ্ছা মতো দেখা আর কি। দেন আমি যদি চাইতেছি না যে আমার ওয়ান পেজে আমি লিখবো, তাহলে এখানে ওয়ান পেজে ক্লিক দিলে ওয়ান পেজে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চলে যাই, এখানে হলো আমরা থিওরিটিক্যালি শিখলাম, প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি চলে যাই, আমরা যদি প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখি তাহলে, সরি, এগুলো ডিলিট করে নিই আগে।
ওয়াটারমার্কটা তুলে নিয়ে ওয়াটারমার্কটা কোথায় আছে ওয়াটারমার্ক এই যে ওয়াটারমার্ক ওয়াটারমার্কটা এখানে সরি এখানে রিমুভ ওয়াটারমার্ক এই যে আমরা সম্পূর্ণ একটা কি পেলাম হোয়াইট পেজ পেয়ে গেলাম তাই না এবং হোয়াইট পেজটার উপর আমরা বিভিন্ন কিছু ধরনের কাজ বিভিন্ন ধরনের কাজ করবো বিভিন্ন ধরনের কাজ বলতে আমরা এতক্ষণ যেহেতু জেনে গেছি শুধু এখন প্র্যাকটিক্যালি কিছু কাজ করি প্র্যাকটিক্যালি কাজ করলে কী হবে আপনাদের এটা মানে স্মরণ থাকবে আপনারা অবশ্যই যদি ভিডিওটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই মানে টেনে টেনে না দেখে ফার্স্টে থেকে একদম লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যদিও তারপরে যদি কোনো কিছু না বুঝেন তারপরে কী করবেন আবার দেখবেন ঠিক আছে প্রথম থেকে আবার শুরু করবেন তাহলে কী হবে মানে একবার যখন দেখবেন তখন আপনার সবগুলো অবশ্যই আয়ত্তে এসে যাবে দেন আয়ত্তে এসে এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আপনি পড়াশোনা চলাকালীন এগুলা কাজ লাগে এগুলার তার টাইপিংয়ের কাজ লাগে তারপর আপনি জবে যান জবে তো অবশ্যই লাগবে কারণ হলো জবে জব ক্ষেত্রে তারপর আপনি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে অবশ্যই লাগবে কারণ ব্যবসার ক্ষেত্রে আপনাকে কোনো কিছু এন্ট্রি দিতে গেলে বা কোনো কিছু ডকুমেন্ট রাখতে গেলে অথবা কোথাও আপনার পণ্য সম্বন্ধে বলতে গেলে আপনি পাওয়ার পয়েন্ট দিতে হবে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিতে হবে অবশ্যই আমি এগুলো নিয়ে আলোচনা করবো আবার পরবর্তীতে পরবর্তী আমার টিউটোরিয়াল থাকবে পাওয়ার পয়েন্ট নিয়ে এক্সেল নিয়ে অবশ্যই এগুলো দেখবেন আপনারা তাহলে আমরা এখন চলে যাই আমরা প্র্যাকটিক্যালি কিছু কাজ করি ঠিক আছে প্র্যাকটিক্যালি কাজের মধ্যে চলুন আমরা চলে যাই এখন মূল স্ক্রিনে চলে যাই এখন আমরা কিছু লিখব আচ্ছা কীভাবে লিখতে পারি এখন এটাতে শুধু আমি ইংলিশ টাইপ করে শিখিয়েছি আপনাদের যদি বাংলা টাইপ শেখার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে কী হবে বাংলা অবশ্যই টিউটোরিয়াল একটা বাংলা টিউটোরিয়াল করব বাংলা টিউটোরিয়ালে অবশ্যই বাংলাতে কীভাবে লিখতে হয় বা টাইপ করতে হয় এগুলো দেখিয়ে দেবো আসলে বাংলা টাইপটা যদিও কঠিন কিন্তু প্র্যাকটিস করলে সবই সহজ ঠিক আছে কথায় আছে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যখন আপনি প্র্যাকটিস করবেন তখন অবশ্যই পারফেক্ট হয়ে যাবেন ঠিক আছে প্র্যাকটিস না করলে কখনো পারফেক্ট হওয়া সম্ভব না কারণ আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি কী করতে পারবেন জিনিসটা সম্পর্কে খুব ভালোভাবে বিশদভাবে একদম পূর্ণাঙ্গভাবে যাকে বলে পূর্ণাঙ্গভাবে জানতে পারবে ঠিক আছে আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কী হবে প্র্যাকটিস না করলে দেখা গেছে এই যে ওয়াটারমার্ক আছে না ওয়াটারমার্কের মতন আফসা আফসা জানবেন কিছু দেখেন তো দেখেন না ঠিক আছে এ হলো দেন আমরা এখন একটা প্রশ্ন টাইপ করব প্রশ্ন টাইপ করতে হলে কী করতে হবে আমাদেরকে প্রশ্ন টাইপ করতে হলে আমাদেরকে আগে পেজটাকে সেট আপ করতে হবে কীভাবে সেট আপ করবো এই যে এখানে পেজ প্যারাগ্রাফ আছে সরি এখানে ইনসার্টে চলে যাবে ইনসার্টে চলে যাওয়ার পর এখানে এই যে পেজ আছে ঠিক আছে চাইলে এখানে ক্লিক করে আমরা পেজটা কী করতে পারি সেট আপ করতে পারি অথবা এখানে পেজ লেআউটে যদি চাই তাহলে এখানে আমরা কীভাবে পেজটা কত মানে কীভাবে সেট আপ করবো এখানে এই যে পেজ সেট আপ আছে এখানে যদি ক্লিক দিই তাহলে কী হবে এখানে টপে ওয়ান দেওয়া আছে ওয়ান মানে 1 ইঞ্চি খালি রাখবে ঠিক আছে আমরা 1 ইঞ্চি খালি রাখবো না আমাদের অনেক কিছু লিখতে হবে তার জন্য কী করতে হবে আমাদের এখানে এটা আমরা 0.5 দেবো ঠিক আছে এখন লেফটে আমরা কত দেবো কত রাখবো কতটুকু জায়গা খালি রাখবো লেফটে আমরা 0.5 এতটুকু জায়গা খালি রাখি তাতে যথেষ্ট দেন বটমে কী রাখবো বটমে আমরা 0.5 রাখতে পারি 4 রাখতে পারি কোনো সমস্যা নেই রাখা যায় আর রাইটে আমরা কতটুকু রাখবো রাইটেও 5 রাখি ঠিক আছে সেম এখন রাখলাম এখন আসেন এই যে আমরা পেপারটা কী করবো পেপারটা যে ল্যান্ডস্কেপে দেয় তাহলে কী হবে শোয়ানোভাবে আসবে কিন্তু আমরা চাইতেছি খারাপভাবে দিলে এই যে পার্শিয়ালি দিলে কী হবে একদম পেজটা খারাপভাবে প্রিন্ট আউট হবে আর যদি খারাপভাবে না চাই তাহলে ল্যান্ডস্কেপে দিলে ল্যান্ডস্কেপ আকারে কী হবে প্রিন্ট আউট হবে দেন যে কোনো একটা অপশন আমরা যেভাবে চাই ঠিক সেভাবে একটা অপশন দিয়ে দিলে কী হবে ওইভাবে প্রিন্ট আউটটা হবে ঠিক আছে আচ্ছা তারপর পেপারে যাই এখন আমরা পেপার সিলেক্ট করার ক্ষেত্রে আমরা কোন পেপারে দেব কোন পেপারে আমরা প্রিন্ট আউট করব এখানে দেওয়া আছে লেটার আমরা যদি লেটারে না দিই এখানে লেটারে স্মল দিই মানে লেটার চাইতে যেটা ছোটো অথবা লিগেল পেপার দিই ঠিক আছে যেই পেপার দেব সেই পেপারে কী হবে প্রিন্ট আউট হবে আবার আমি একটা পেপার দিলাম একটা কিন্তু প্রিন্ট আউট কমান্ড দিলাম অন্য পেপারে তাহলে কিন্তু হবে না আমি যদি A4 সাইজের পেপারে প্রিন্ট কমান্ড দিয়ে সরি আমরা যদি ল্যান্ডস্কেপ
কি A4 A4 তার লিগ্যাল লিগ্যাল সাইজের পেপারে আমরা কমান্ড দিয়ে তারপরে পেপার দিলাম A4 সাইজ, তাহলে কিন্তু হবে না। তাহলে কি হবে, লেখাগুলো কেটে যাবে। তার মানে প্রপারলি আমরা পেপার এখানে সিলেক্ট করে দিতে হবে। আর হেডার এন্ড ফুটার, হেডার এন্ড ফুটারে কতটুকু জায়গা খালি রাখবো আমরা, এখানে 0.5 দেওয়া আছে, 0.5 ইঞ্চি জায়গা খালি থাকবে এখানে হেডার এন্ড ফুটার। হেডার এন্ড ফুটার মানে হলো আপনার পেজের উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু, ঠিক আছে, কতটুকু জায়গা খালি থাকবে, তাই হলো হেডার এন্ড ফুটারের কাজ। আচ্ছা, এতটুকু জায়গায় খালি থাক, এখন আমরা ওকে দিলাম। এই যে দেখছেন চলে আসছে, আমরা যদি চাই চলে, এখানে জুম একটু কম করা আছে, আমরা 100 দিই, 100 দিলে বেশি দেয়, এই যে 100 দিলাম। এখানে জুম কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, আর এখানে আপনি কি করতে পারবেন, এখানে দেখা গেছে দুইটা পেজ পাশাপাশি রাখতে পারবেন। এখানে একটা পেজ আছে, আমি দুইটা পেজ রাখলাম, এখানে ক্রস দিলে চলে যাবে, ঠিক আছে। এই যে মনে করেন আমি আর একটা পেজ নিই, আর একটা পেজ নিলে এখানে একটা পেজ আছে, এই যে পাশাপাশি দুইটা পেজ রাখবো, এখানে ক্লিক দাম, এই যে পাশাপাশি দুইটা কি করবে, আমার টাইপ করতে সুবিধা হবে, ঠিক আছে। এখানে যদি আমি পাশাপাশি দুইটা পেজ দিই, তাহলে আমার কি করতে হবে, টাইপ করতে সুবিধা হবে, ঠিক আছে। এ হলো পাশাপাশি পেজ রাখার সুবিধা, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, আমাদের এই প্রশ্ন টাইপ করতে পারি, ঠিক আছে। প্রশ্ন টাইপ করা, মনে করেন এখন প্রশ্ন টাইপ করা শেষ, আমরা কি করব, প্রশ্ন টাইপ করা শেষ, এখন আমরা প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করতে গেলে আমাদের অবশ্যই এখানে যদি প্রিন্ট অপশনে যেতে হবে, অ্যান্ড প্রিন্ট করার আগে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রিন্ট প্রিভিউ যেন দেখে নেই। প্রিন্ট প্রিভিউ দেখলে কি হবে, এই যে আমাদের যে এখানে যে লেখাটা ঠিক আছে কিনা, এই যে আমাদের এটার বাহিরে আসে নাই বা এখানে আসে নাই অথবা অন্য কোথাও যায়নি, বা পেজের এই পেজে লেখা যে যেটুকু থাকার কথা এটা এখানে নেই থেকে অন্য পেজে চলে গেছে, এটা দেখার জন্য আমাদের কি প্রিন্ট প্রিভিউর প্রয়োজন, ঠিক আছে। দেন যখন দেখা শেষ হয়ে যাবে, এখান থেকে আমরা কেটে দিলেও দিতে পারি, অথবা এখানে প্রিন্টে ক্লিক দিলেও প্রিন্ট অপশনে নিয়ে যাবে, ঠিক আছে। এলো প্রিন্ট অপশন, এখানে কেটে দিলে চলে আসলো। এটা হলো আমরা কোনো যদি প্রশ্ন প্রিন্ট আউট করতে চাই। এখন আসেন, বাচ্চারা কেউ যদি কোনো কিছু ড্র করতে চায় বা লিখতে আঁকতে চায়, তারা কী করবে, বাচ্চারা কিন্তু এই যে ড্র করতে পছন্দ করে, কোনো কিছু লেখা ড্র করবে। আচ্ছা, আমি লিখি সরে ক্যাপস লক জ্বালানো, আচ্ছা এটা মনে করুন এটা আমি আর্ট করব। হ্যাঁ, এখানে কোনো বাচ্চা তার নাম লিখতে পারে বা আদার্স কোনো কিছু লিখতে পারে, সেটাকে আর্ট করতে পারে। এখানে আমি চাইলাম যে না আর্ট করবো, এটাকে আমি ডিজাইন করব, স্টাইল দিব, বিভিন্ন ধরনের কালার দিব, ঠিক আছে, এটা দিব। তাহলে কী করতে হবে, সিলেক্ট করতে হবে, ইনসার্টে চলে যেতে হবে, এই যে ওয়ার্ড আর্ট, বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট আছে, যেমন আমি এইটা রেখে কী করলাম, এই যে যেমন এটা আমার পছন্দ হয়নি, আমার আরেকটু ভালো লাগবে। দেন আমি যদি চাই না যে আমার আরেকটু যে এখানে সরি কপি করলাম, ওয়াটারটে চলে আসলাম, ওয়াটারটে চলে এসে এটাতে এই অনুযায়ী আমি ওয়াটার আর্ট করবো। তাহলে কী করতে হবে, সরি লিখে দিই আনসোর ব্লকস, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কী হবে, এই যে সেম যেটা ছিল ওইটার অনুযায়ী হয়ে গেছে। এইটা কিন্তু আমি লাড়তে নড়াচড়া করতে বা পজিশন চেঞ্জ করতে আমার কষ্ট হচ্ছে, তাই না। এখন কী করতে হবে, আমি যদি এটাকে ওয়াটার মার্ক করে নিই, তার সরি ওয়াটার মার্ক না, ওয়েপিং টেক্সট করে নিই, বিহাইন্ড টেক্সট করে নিই, তাহলে কী হবে, এটা আমার নড়াচড়া এদিক সেদিক নিতে সুবিধা হবে। বিহাইন্ড টেক্সট করতে হলে টেক্সট ওয়েপিংয়ে যাইতে হয়, বলছিলাম টেক্সট ওয়েপিংয়ে গিয়ে তারপর বিহাইন্ড টেক্সট করতে হয়, যে ইচ্ছা মতো এখন এটার উপরে লিখতেও পারবো, এটাকে ঘুরিয়ে কি করতে পারবো, ঘোরাতেও পারবো, কীভাবে ঘুরাবো, এই যে ঠিক আছে। হলো বিভিন্ন ধরনের আমরা যেভাবে চাই পজিশন চেঞ্জ করতে পারবো। এ হলো ওয়ার্ড আর্টের বিষয়, এখানে চাইলে আবার 3D দিতে পারি, 3D বিভিন্ন অপশন আছে, এই যে ঠিক আছে। এ হলো কি অপশন দেওয়া যায়, বিভিন্ন 3D কি 3D স্টাইল দেওয়া যায়, ঠিক আছে। হ্যালো 3D স্টাইল, সরি এখানে এই স্টাইলটা পছন্দ হয় না, 3D আরও অপশন আছে চাইলে দিতে পারি, এখানে বক্স আকারে আছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, না এখানে এইগুলো দিতে পারি বা এগুলো দিতে পারি অথবা এগুলো দিতে পারি, এখানে বিভিন্ন ধরনের ঠিক আছে স্টাইল আছে।
যেটা মন চায় ঠিক সেটাই দেওয়া যায়, ঠিক আছে। হ্যালো ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট একটা বাচ্চাদের খুবই জনপ্রিয় ইন্টারেস্টিং বিষয়, তার জন্য আমি এগুলো দেখাচ্ছি। তারপরে আবার এই ওয়ার্ড আর্টে আরও কিছু আসলে এলো ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের আরও কিছু ব্যাপার আছে যে ওয়ার্ড আর্টের বিভিন্ন ধরনের এজ এ ডিজাইন নিজের ইচ্ছা মতো অসংখ্য ডিজাইন, ঠিক আছে, বিভিন্ন ডিজাইন যা যেটা পছন্দ সেইভাবে পছন্দ। হ্যালো ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের পরে তারপরে কি আসা যায় এই যে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের পরে আরও পছন্দের কিছু জিনিস থাকতে পারে আপনাদের, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোনটার উপরে বেশি দেখতে চান, টিউটোরিয়াল দেখতে চান অথবা আরও টিউটোরিয়াল দেখতে চান। আমি গভীরে গিয়ে বোঝানোর আসলে এখানে পুরো ওয়ার্ডটা একটি টিউটোরিয়ালে বোঝানো সম্ভব না, কারণ আমি জাস্ট হালকা টাচ করে গেছি সবগুলা, আর সবগুলার উপরে ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের। আর আমার এই টিউটোরিয়ালটা অবশ্যই খুবই লেন্দি হয়ে গেছে, অবশ্যই আপনারা যারা ভিউ করবেন পুরোটা টিউটোরিয়াল দেখবেন, দেখলে বুঝতে পারবেন, নয়তো একটু টিউটোরিয়াল দেখে আসলে কিছু ধারণা নিতে পারবেন না। আর আমার টিউটোরিয়ালে যদি অবশ্যই কোনো ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে বলবেন, আমাকে জানাবেন, তাহলে আমি সংশোধন করে নেব। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।